হ্যালো বন্ধুরা, তোমরা যদি প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রীকে কোনো কমপ্লেন জানাতে চাও তাহলে তোমাদের এই দিল্লি যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাইম মিনিস্টারকে যে কোনো ধরনের কমপ্লেন জানাতে পারবে। বন্ধুরা, এটি তোমাদের তখনই কাজে আসবে যখন তোমাদের পুলিশ তোমাদের সাথে থাকবে না, অথবা কোনো পাওয়ারফুল ব্যক্তি তোমাদের পাওয়ারের অপব্যবহার করবে, অথবা তুমি কোনোভাবে পুলিশ অথবা বিভিন্ন আইনের ব্যবস্থা নিয়েও তুমি ন্যায় পাচ্ছ না, সেই সময় তোমাদের এটি হেল্প করবে, অথবা তোমাদের এলাকায় কি হচ্ছে, কোনো খারাপ কাজ হচ্ছে কিনা, সমস্ত ইনফরমেশন তোমরা মোদির কাছে সরাসরি দিতে পারবে যে কোনো প্রান্ত থেকে। এ শুধুমাত্র তোমাদের যদি একটা স্মার্টফোন থাকে, স্মার্টফোনের সাহায্য নিয়েই তোমরা মোদির কাছে তোমাদের বার্তা প্রেরণ করতে পারবে। শুধুমাত্র তাই না, এছাড়া দেশের উন্নতির জন্য যদি তোমাদের কাছে কোনো আইডিয়া থেকে থাকে, সেই আইডিয়াও তোমরা জাস্ট একটি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা মোদির কাছে পৌঁছে দিতে পারবে, এবং সেটি খুব তাড়াতাড়ি তোমাদের রিপ্লাই পেয়ে যাবে তোমরা, যে তোমাদের যে তোমরা কোশ্চেন করেছিল সেই কোশ্চেনের কি সলিউশন বেরিয়েছে, একটা না একটা সলিউশন ওখান থেকে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে তোমাদের আলোচনা করব তোমরা কিভাবে তোমাদের এর আইডিয়া অথবা তোমাদের কমপ্লেন যেটা সরাসরি প্রধানমন্ত্রী অর্থাৎ প্রাইম মিনিস্টারের কাছে পৌঁছে দেবে এই নিজেদের স্মার্টফোন দ্বারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। তো বন্ধুরা, ভিডিওটি পুরো ওয়াচ করো সম্পূর্ণ জানার জন্য, আর এখনো পর্যন্ত যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো রেড বাটনে ক্লিক করে সবার প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর বেল বাটনে অবশ্যই ক্লিক করো ও সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন জন্য। বন্ধুরা, প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রীকে আবেদন অথবা কোনো কমপ্লেন জানানো অথবা কোনো আইডিয়ার জন্য তোমাদের সবার প্রথমে স্মার্টফোন অন করে নিতে হবে। স্মার্টফোন থেকে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে তোমাদের টাইপ করতে হবে pmindia.gov.in। এই ওয়েবসাইটে ক্লিক করে তোমাদের সমস্ত কিছু তোমরা কমপ্লেন জানাতে পারবে। আমি পুরো ফুল প্রসিডিওর তোমাদের দেখাবো। তোমাদের আমি এখন চলে যাব মোবাইলের স্ক্রিনে, এবং ওখান থেকে তোমরা পরপর স্টেপ বাই স্টেপ ফলো করো ও তোমরা সম্পূর্ণ ও বিস্তারিত জানতে পারবে। বন্ধুরা, তোমাদের সবার প্রথমে স্মার্টফোন থেকে যে কোনো একটি ব্রাউজার তোমাদের খুলে নিতে হবে। আমি এখানে গুগল ক্রোম খুলে নিলাম। গুগল ক্রোম থেকে আমি এখানে সার্চ করছি pmindia.gov.in। তা pmindia.gov.in এটি সার্চ করার পর তুমি এখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে, সরি এখানে নেটটা আমি অন করিনি, নেটটা অন করে নিলাম। তো ওয়েবসাইটটি অন করার পর এখানে তোমরা এরকম ধরনের ইন্টারফেস দেখতে পারবে। তো বন্ধুরা, সার্চ বক্সের ঠিক পাশে এখানে ইংলিশ তোমরা দেখতে পারবে। ইংলিশ বাটনে ক্লিক করলে তোমরা দেখতে পারবে হিন্দি, আসামি, বেঙ্গলি, গুজরাটি, কানাডা, মালায়ালাম, উড়িয়া, পাঞ্জাবি, সমস্ত ধরনের ল্যাঙ্গুয়েজ তোমাদের রয়েছে। তোমরা যে ল্যাঙ্গুয়েজে পারদর্শী অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজে সম্পূর্ণ জানো সেই ল্যাঙ্গুয়েজেই তোমরা তোমাদের বার্তা প্রেরণ করতে পারবে, অর্থাৎ মেসেজ দিতে পারবে অথবা কমপ্লেন করতে পারবে। তো এখান থেকে আমি আমার বেশিরভাগ ভিউয়ার যেহেতু বেঙ্গলি, সেই কারণে আমি এখানে বেঙ্গলি সিলেক্ট করে নিলাম। তোমরা ইংলিশও করে নিতে পারো। তো দেখো, এখন আমার এখানে সম্পূর্ণ ওয়েবসাইটটি বেঙ্গলিতে চলে এসেছে। তোমরা সম্পূর্ণ বাংলা ভাষায় তোমরা কমপ্লেন করতে পারবে, অথবা তোমরা যে কোনো ভাষায় পারদর্শী হও না কেন সেই ভাষায় তোমরা এখান থেকে কমপ্লেন করতে পারবে। তো আমি একদম স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে গেলে এখানে দেখতে পাবো ও যে দুটি অপশান এখানে দিয়ে রয়েছে, যে আপনার ভাবনা এবং অন্তর্দৃষ্টি ও চিন্তাধারা আমাদের সঙ্গে শেয়ার করুন, অর্থাৎ কোনো যদি ডিজিটাল আইডিয়া থাকে, অর্থাৎ কোনো কোনো আইডিয়া দিতে পারো যেটা ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে, অথবা তোমার যদি কোনো কমপ্লেন থাকে সেটা প্রধানমন্ত্রীকে লিখুন বলে যে অপশানটি আছে সেই অপশানে তোমরা ক্লিক করতে পারো। তো এখানে প্রধানমন্ত্রীকে লিখুন এই অপশানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে এখানে তোমাদের কিছু ইনফরমেশন চাইবে। সবার প্রথমে নাম আছে, তোমার নাম এখানে দিয়ে দেবে, তুমি মেল না ফিমেল না ট্রান্সফারেন্ট না আদার্স কোনো এখানে সেটা তোমরা এখানে ফিল আপ করবে। তোমরা কোন কান্ট্রির থেকে, যদি ইন্ডিয়ার থেকে করো ও অথবা অন্য কোনো কান্ট্রির থেকে, অন্য কোনো দেশে রয়েছো, তাও তোমরা মোদীকে কমপ্লেন করতে পারবে, অর্থাৎ প্রধানমন্ত্রীকে কমপ্লেন করতে পারবে। এখানে তোমার অ্যাড্রেস, তোমার অ্যাড্রেস কী আছে সেই অ্যাড্রেস তোমরা এখানে দিয়ে দেবে, তোমার পিনকোড কী আছে সেই পিনকোড দেবে, এখান থেকে স্টেট দেবে, ডিস্ট্রিক্ট দেবে, ফোন নাম্বার দেবে, এবং আর এখানে আইএসসি কোড সমেত তুমি ফোন নাম্বারটা দিয়ে দেবে, এবং এখানে আমরা প্লাস তোমাদের ফোন নাম্বারের আগে 91 যোগ করে দেবে। এখানে ইমেল অ্যাড্রেস দেবে, অবশ্যই ইমেল অ্যাড্রেস দেবে, ইমেল অ্যাড্রেস ম্যান্ডেটরি। আর মনে রাখবে যেখানে স্টার মার্কসগুলো যেগুলো দেওয়া আছে লাল রঙের সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। তো ক্যাটাগরি থেকে তোমরা এখানের মধ্যে কোন ক্যাটাগরির মধ্যে পড়ো, তোমরা এখান থেকে কি করতে চাইছো, তোমরা কোনো নিউজ রিপোর্টার কিনা, তোমার মোদীর সঙ্গে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছো কিনা, তোমরা রিকোয়েস্ট করতে চাইছো কিনা, কোনো ফান্ড থেকে বলছো কিনা, কোনো সাজেশন দিচ্ছ কিনা, সমস্ত কিছু যেটা তুমি করতে চাইছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এবং শেষে তোমরা এখানে 4000 ক্যারেক্টারের মধ্যে তোমরা আবেদন করতে পারবে, এবং সেখানে এই যে সিম্বলগুলো দেওয়া রয়েছে এই সিম্বলগুলো ওখানে দিতে পারবে না।
তো এখান থেকে তোমরা যদি পিডিএফ কোনো পিডিএফ এফ অ্যাটাচমেন্ট করতে চাও তাহলে এখান থেকে তোমরা চুজ ফাইল থেকে সাবমিট করে দিতে পারো, ঠিক আছে। তারপরে এখানে যে কোডটি আছে এই কোডটি তোমরা এখানে জাস্ট টাইপ করবে, 341 আমার ক্ষেত্রে এসছে, তোমাদের ক্ষেত্রে অন্য আসবে, সেটা এখানে টাইপ করবে, টাইপ করে তোমরা সাবমিটে ক্লিক করবে। এই তো আমি এটা ফটাফট করে নিচ্ছি। তো এখানে আমি সমস্ত কিছু এখন ফিল আপ করে নিয়েছি, ফিল আপ করে নেওয়ার পর আমি এখানে যে কোডটি রয়েছে এই আমি সেই কোডটি এখানে দিয়ে দিলাম যে 341, কারণ এগুলো আমি দেখাচ্ছি না, আমি প্রাইভেসি রাখছি। তারপরে এখান থেকে যে সাবমিট আর রিসেট অপশান রয়েছে এখান থেকে আমরা সাবমিট করে দিলাম। যেই সাবমিট করে দিলাম দেখো এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার আর আমাদের দিয়ে দিয়েছে। বন্ধুরা তোমরা যেই সাবমিটে ক্লিক করবে তখন দেখবে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিয়েছে। এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা, এই রেজিস্ট্রেশন নাম্বারের এ থেকে তোমরা কি করবে, এ তোমাদের স্ট্যাটাসটা জানতে পারবে। কিভাবে তোমরা স্ট্যাটাসটা জানবে এখন তোমাদের এখানে আমি দেখিয়ে দেবো। বন্ধুরা তোমার প্রাইম মিনিস্টার অর্থাৎ প্রধানমন্ত্রীকে কমপ্লেন করার পর তোমাদের কমপ্লেনের কি রেসপন্স আছে তার স্ট্যাটাস জানতে হলে তোমাদের এর চলে যেতে হবে একটা ওয়েবসাইটে, যে ওয়েবসাইটটির নাম pgportalgovernment.in। pgportalgovernment.in এ গিয়ে তোমাদের যে যখন তোমরা সাবমিট করেছিলে একটা রেজিস্ট্রেশন নাম্বার তোমাদের দিয়ে দিয়েছিলো, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা ইমেল অ্যাড্রেস অথবা ফোন নম্বরে পেয়ে যাবে। যথারীতি ইমেল অ্যাড্রেস থেকে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কপি করে তোমাদের এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পর কি রেসপন্স এসছে সেটা দেখতে পারবে এবং এর জন্য কি কি স্টেপ নিয়েছে গভর্নমেন্ট সেটাও তোমরা ওখান থেকে দেখতে পারবে। talpgportal.gov.in এই ওয়েবসাইটে আমরা চলে যাবো। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাইরেক্টলি ওয়েবসাইটে ভিজিট করতে পারো। তোমরা এখানে pgportalgovernment.in যেই ওয়েবসাইটটি ওপেন করবে তখন দেখতে পারবে এখানে লগ ইনের অপশান দেখাচ্ছে, কিন্তু তোমাদের কোনো লগ ইন করার দরকার নেই। এখান থেকে তোমরা দেখতে পারবে যে এখানে 3 ডট দেখা যাচ্ছে, এই 3 ডটে তোমাদের ক্লিক করতে হবে। 3 ডটে যেই ক্লিক করবে এখানে অনেক কিছু তোমরা অপশান দেখতে পারবে। তার যে ভিউ স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে সেই ভিউ স্ট্যাটাসে ক্লিক করবে। যেই ভিউ স্ট্যাটাসে ক্লিক করবে তখনই তোমরা এখানে দেখতে পারবে রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলছে। তো রেজিস্ট্রেশন নাম্বারটি আমি এখানে কপি করে নিয়েছিলাম, সেটি এখানে ক্লিক করলাম। এখানে পাসওয়ার্ড দিতে বলছে, কিন্তু আমাদের তো পাসওয়ার্ড এখানে লাগেনি, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে আমি পাসওয়ার্ড দেবো না। তোমাদের যদি পাসওয়ার্ড চাই এবং পাসওয়ার্ড দিয়ে থাকো তাহলে অবশ্যই এখানে পাসওয়ার্ড দেবে। তারপর এখানে ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার রয়েছে, আমি আমার এখানে যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে দেবো। তারপরে এখানে যে সিকিউরিটি কোডটা রয়েছে সেই সিকিউরিটি কোডটা দেবো, 491521। যখনই সিকিউরিটি কোডটা দেবো তারপরে যখনই সাবমিটে ক্লিক করবো ও তখনই কী করছি যে আমার এখানে সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছি, যে আমার নাম এবং এখান থেকে যে রিসিভ করেছে রিসিভ করা হয়েছে কোথায়, যে প্রাইম মিনিস্টার অফিসে রিসিভ করা হয়েছে, প্রধানমন্ত্রীর অফিস থেকে কোথায় ফরওয়ার্ড করা হয়েছে, কোন অফিসারের কাছে গেছে, এটা কন্ট্যাক্ট ডিটেলস সমেত তার ইমেল অ্যাড্রেস সমেত ওই অফিসারের এবং ওখানে যে কন্ট্যাক্ট নাম্বার সমেত তোমাদের সমস্ত কিছু দিয়ে দেবে। এটা তোমরা চাইলেও এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করে প্রিন্টও করে নিতে পারো, যাতে পরে একটা প্রুফ থাকে যে তোমরা প্রাইম মিনিস্টার মোদির কাছে আবেদন জানিয়েছ। বন্ধুরা তোমরা যদি কোনো কারণে প্রবলেম ফেস করো এবং সঠিক জিনিস জেনেও কিছু করতে না পারো তখন সেই সময় এটি কাজে আসবে এবং এটির দ্বারা তোমরা একদম শেষে তোমাদের ন্যায্য বিচার তোমরা এর দ্বারা পেয়ে যাবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করবেন সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো টেক কেয়ার, বাই বাই।